তাহলে Xiaomi তাদের CIVI সিরিজের তৃতীয় স্মার্টফোন Xiaomi CIVI 2 ফাইনালি চাইনিজ মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করেছে। এর আগে আমরা Xiaomi CIVI সিরিজের মধ্যে দুটি স্মার্টফোন অলরেডি দেখতে পেয়েছি। আর Xiaomi CIVI সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু ফিমেল সেন্ট্রিক স্মার্টফোন, বিশেষ করে ডিজাইনের দিক থেকে এবং ক্যামেরা সেগমেন্টের দিক থেকে স্মার্টফোনগুলো ফিমেলদের বেশি টার্গেট করে। আর এবারেও তার ব্যতিক্রম নয়, Xiaomi CIVI 2 স্মার্টফোনটিও কিন্তু গর্জিয়াস ডিজাইনের সাথে আসে এবং এখানেও বেশ ইন্টারেস্টিং ক্যামেরা স্পেক অফার করছে এবার Xiaomi। যেমন স্মার্টফোন ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ডুয়েল সেন্সর ব্যবহার করেছে Xiaomi। এই দুটি সেন্সর হচ্ছে 32 মেগাপিক্সেলের এবং এই দুটি ক্যামেরা প্লেস করা হয়েছে একটি পিল শেপের নচের ভিতরে, যাকে অনেকে অ্যাপেলের ডাইনামিক আইল্যান্ডের চাইনিজ ভার্সনও বলছে। যদিও অ্যাপেল তাদের আইফোন 14 সিরিজের ডাইনামিক আইল্যান্ডকে সফটওয়্যারের মাধ্যমে যেমন ফুটিয়ে তুলেছে, Xiaomi তাদের এই CIVI 2 স্মার্টফোনটিতে কিন্তু তেমনটা করতে পারেনি। এছাড়াও ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে Xiaomi, যার মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের এবং যার অ্যাপারচার f1.8 এবং এই সেন্সর হচ্ছে সনির IMX 766। এছাড়াও ফোনটিতে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর। এবং Xiaomi জানিয়েছে তাদের স্মার্টফোনে ব্যাক সাইড দিয়ে 4K 30fps এ ভিডিও শুট করা যাবে। অন্যদিকে ডিসপ্লের কথা বললে Xiaomi CIVI 2 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি কিন্তু একটি 10 বিটের ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেসের সাথে আসে এবং এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর সাপোর্ট রয়েছে। আর Xiaomi CIVI সিরিজের যতগুলো স্মার্টফোন লঞ্চ করা হয়েছে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু Xiaomi কার্ভ ডিসপ্লে অফার করছে, আর এখানেও কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে Xiaomi। আর পারফরমেন্স সেগমেন্টের কথা বলে Xiaomi CIVI 2 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 প্রসেসরটি, যেটাকে বলা হচ্ছে স্ন্যাপড্রাগনের 7 সিরিজের সবথেকে পাওয়ারফুল প্রসেসর। আর এটা হচ্ছে Xiaomi এর প্রথম স্মার্টফোন যেখানে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 প্রসেসরটি ব্যবহার করেছে তারা। স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটি তৈরি করা হয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর এবং যার ক্লক স্পিড 2.4 গিগাহার্জ এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 662। আর সিপিইউ সেগমেন্টের কথা বললে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 এই প্রসেসরটিতে 3 ক্লাস্টারের সিপিইউ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে প্রাইম কোর যেটা তৈরি করা হয়েছে কর্টেক্সের A710 আর্কিটেকচারের উপর এবং বাকি তিনটেও কিন্তু কর্টেক্সের A710 আর্কিটেকচারের উপর তৈরি করা হাই পারফরমেন্স কোর এবং বাকি যে 4টি কোর রয়েছে সেটা হচ্ছে কর্টেক্স A510 আর্কিটেকচারের উপর তৈরি করা। আর স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 1 এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। এছাড়াও স্মার্টফোনটিতে Xiaomi ব্যবহার করেছে 4500 mAh ব্যাটারি, যেটা সর্বোচ্চ 67 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে আসে এবং Xiaomi জানিয়েছে যার মাধ্যমে 40 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করা যাবে। এছাড়াও ফোনটিতে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ সি, UFS 2.2 স্টোরেজ, VC লিকুইড কুলিং সিস্টেম। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে Xiaomi প্রথমবারের মতো তাদের স্মার্টফোনটিতে ডুয়েল সেলফি ফ্ল্যাশ ব্যবহার করেছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে স্মার্টফোনটি কিন্তু একটা ব্যালেন্স স্মার্টফোন বলা যেতে পারে, কারণ ডিসপ্লে, ক্যামেরা বা স্পেসিফিকেশন সব কিছু মিলিয়ে Xiaomi এর স্মার্টফোনটি অনেকেরই পছন্দ হতে পারে। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি কোন প্রাইসে চাইনিজ মার্কেটে লঞ্চ করলো Xiaomi। Xiaomi তাদের এই CIVI 2 ফোনটি চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে বাংলাদেশি টাকায় 34,000 টাকার প্রাইস সেগমেন্টে। আর স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হওয়ার খুব একটা বেশি সম্ভাবনা নেই, কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে স্মার্টফোনটি আসার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনার মতামত কি Xiaomi CIVI 2 এই স্মার্টফোনটিকে নিয়ে? এই স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।